বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের একটি বিষয় নিয়ে, যে আপনারা জানেন যে পীরে কামেল শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইয়ের প্রতিষ্ঠিত ছারসিনা দরবার শরীফ নিয়ে আজকে কিছু আমার ধারণা মতে কিছু অজান্ত, যারা জানেন না সেই ধরনের মানুষরা ফেসবুকে বেশ মিথ্যা রটিয়েছেন, ছারসিনার একটি ভিডিও প্রকাশ করেছেন। এই ছারসিনা দরবার হচ্ছে বাংলাদেশের প্রতিষ্ঠিত হক্কানি সিলসিলার যদি পাঁচটা দরবার থাকে তার মধ্যে অন্যতম, আমি বলবো অন্যতম এক দরবার। এই দরবার শরীফে সম্পূর্ণ বেদাত পন্থী মানুষদের কোনো আড্ডাবাজি চলে না। এই দরবার হচ্ছে বেদাত মুক্ত, শিরেক মুক্ত একটি দরবার। এই দরবারে মহাক্ষেক আলেম তৈরি হয়। আপনারা শুনলে খুশি হবেন, সারা বাংলাদেশের কমপক্ষে এই দরবারের প্রতিষ্ঠাতা শাহ নেসারউদ্দিন রহমতুল্লাহ আলার নামে 4,500 দিনই শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেই প্রতিষ্ঠানগুলো থেকে আলেম ওলামা পীর মাশায়েখরা বের হচ্ছে। এই দরবার শরীফের শুরু থেকে আজ পর্যন্ত তারা সবসময় বেদায়াতের বিপক্ষে, দলীয় রাজনীতির সাথে সংস্রবহীন একটি দরবার। এরা চায় দুনিয়ায় এক ধরনের মহাকেক আলেম তৈরি করতে, যেই আলেমরা দুনিয়া এবং আখেরাতের কল্যাণে ভূমিকা পালন করবে। আদর্শিকভাবে আপনার সাথে, আমার সাথে, আরও অন্য আলেমদের সাথে, অন্য অন্য দরবারের সাথে বিভিন্ন মত পার্থক্য থাকতেই পারে, এটা থাকাটাই স্বাভাবিক। কিন্তু কোনো না জেনে কোনো মানুষের বিতর্ক সৃষ্টি করা, কোনো মানুষের বিপক্ষে কথা বলা, এটা কোনো মুমিনের কাজ নয়। সেজন্য আমি যতটুকু জানি সেই কারণে আজকের এই দরবার সম্পর্কে দু একটি কথা বলার জন্য এসেছি। আমার নানা প্রখ্যাত আলেমে দিন অলিকুল শিরোমণি হযরত কায়েদ সাহেব হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই এই দরবারের সাথে আজীবন সম্পৃক্ত ছিলেন। তিনি তার মৃত্যুর আগ পর্যন্ত এই দরবার শরীফের বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর সেক্রেটারি ছিলেন। এই দরবার শরীফেরই কামেল মাদ্রাসার ছারসিনা দারুসুন্নাত মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন, বোর্ডিং এর হেড ছিলেন। কলকাতা মালিয়া মাদ্রাসা থেকে তিনি পড়াশোনা করেছেন। মরহুম পীর সাহেব হুজুরের সাথে তার সম্পর্ক এবং দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের তিনি একজন খলিফা এবং তার হাত থেকে প্রথম মুরিদ হয়েছিলেন, সেই সুবাদী এই দরবারের সাথে আমাদের চলাফেরা রয়েছে। ব্যক্তিগতভাবে আমি বিভিন্ন সময় গিয়েছি। আমি যখন সামান্য একটি ভিডিওতে দেখলাম যে বর্তমান পীর সাহেব হুজুর কেবলার সুযোগ্য সাহেব জাদা আমাদের স্বনামধন্য জনাব হোসাইন সাহেবকে নিয়ে একটি ভিডিও প্রকাশ হয়েছে, যে ভিডিওতে তিনি একটি স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন দরবারের পীর সাহেব হুজুরের, বর্তমান পীর সাহেব হুজুরের, যে আমরা কত ভাগ্যবান সেই পীর সাহেব হুজুর সম্পর্কে কিছু বক্তব্য বলেছেন। এটার সাথে আমি সম্পূর্ণ একমত এবং আমি এই বক্তব্যের উপরে আমার ধারণা আছে। তিনি বক্তব্য বলেছেন একজন তাদের এই দরবারেরই একজন প্রখ্যাত আমলদার মানুষ, যিনি পূর্বে এই দরবারের সাথে সম্পৃক্ত ছিলেন, তার একটি স্বপ্নের ব্যাখ্যা উনি দিয়েছেন। তো স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের উপরে ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাপারে আপনাদেরকে আমি আলোকপাত করতে চাই। যারা এটাকে সমালোচনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আসলেন, স্বপ্নে দেখা যাবে কিনা, তিনি তো বলেছেন স্বপ্নে দেখেছেন, নাম্বার ওয়ান। এবং স্বপ্নে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায়, জায়েজ, এবং এটা হাদিস দ্বারা প্রমাণিত। কারো যদি এ ব্যাপারে বেশি সন্দিহান থাকেন, তারা আপনারা ইউটিউব অনলাইনে ঘেটেও আপনি যে কোনো ভাষায় সার্চ দিলে সেটা পেয়ে যাবেন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরাত এবং সিরাতকে কেউ নকল করতে পারে না। স্বপ্নযুগে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দেখা হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবয়বে যারা দেখবেন, তার মতো করে যারা দেখবেন, সেই বর্ণনা যেভাবে এসেছে, তাহলে সেই স্বপ্ন সহি স্বপ্ন হিসাবে রূপান্তরিত হয়। তাহলে স্বপ্নে কি দেখেছেন? ছারসিনা দরবারে বর্তমান পীর সাহেব হুজুরকে একপাশে দেখেছেন, নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইকে একপাশে দেখেছেন, ওই মুরিদের কথা আমি বলতেছি। তো দুজনকে দেখেছেন, নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইর উপরে বুকে কপালের উপরে দাগ দিয়েছেন। এই দাগের ব্যাখ্যা যে যেভাবে দিবে, দাগ দিতে পারেন, সে এমনি দিছেন অথবা আদর করে দিছেন, স্বপ্নে দিতেই পারেন। আরেক পাশে
রাসুল করিম সাল্লাম দেখেছেন যে বর্তমান পীর সাহেব হুজুর ছোট অবস্থায় সে পাশে ছিলেন, তার উপরে মুসাফাত মানে মুছে দিয়ে তাকে দোয়া করেছেন, এর ভিতরে অন্যায়ের কিছু নেই। কোরআন এবং হাদিসের আলোকে আপনি যদি স্বপ্নের ব্যাখ্যায় যান, স্বপ্নের ব্যাখ্যাটা হচ্ছে যে কোন স্বপ্ন যদি কোরআন এবং হাদিস বিরোধী হয়, যেই কার্যক্রমগুলো রাসুল সাল্লামের বর্ণিত নয় কিন্তু কোন আইন কানুন স্বপ্নে রাসুল সাল্লাম বলেছেন বলে আমরা আবার প্রচার করে ইসলামের যে কোরআন এবং হাদিসের যে রীতিনীতি রয়েছে এর বিপক্ষে যদি আমরা ওই স্বপ্নের মধ্যে যা প্রচার করে তারপরে কথা বলি, তখন এটাকে অবশ্যই রং হবে, এটা কোনোভাবে গ্রহণীয় নয়। কিন্তু এখানে স্বপ্ন হয়েছে রাসুল সাল্লাম এই স্বপ্নের মাধ্যমে সারসিনা দরবারের স্টেজে এসেছেন, বসেছেন এবং দেখেছেন কে, বর্তমান হোসাইন সাহেব হুজুর দেখেন নাই, এই স্বপ্নটা একজনই দেখেছেন, তার রেফারেন্স তিনি কোট করেছেন, এটা তিনি করতেই পারেন। যাদের এ ব্যাপারে সন্দেহ থাকে তাদেরকে আমি অনুরোধ করব যে আসলে পীর মাশায়েখ হক্কানি আলেম ওলামা সম্পর্কে আমাদের অনেকেরই জ্ঞান ধারণা কম রয়েছে, যে কারণে আমরা অনেক সময় অনেক বিবৃতি অনেক বিষয় শেয়ার করি যেটা সম্পর্কে আমাদের ধারণা নাই। কারণও আছে, কারণ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে বুইফুরে কিছু দরবার প্রতিষ্ঠিত হচ্ছে, যে দরবারগুলোর ভিতরে হক্কানি আলেম তৈরি হয় না, যেখানে শুধুমাত্র বেদাত চর্চা হয়। আপনার আমার ধারণায় সেইগুলা থাকার কারণেই এখন যত ভালো ভালো হক্কানি পীর মাশায়েখ রয়েছেন তাদের বিরুদ্ধেও আপনাদের একটা নেগেটিভ ধারণা সৃষ্টি হচ্ছে, অনেকে করছেন, অনেকে বুঝে করছেন, অনেকে ষড়যন্ত্রের অংশ হিসেবে করছেন, যেটা মোটেই কাম্য নয়। একজন মুমিনের দায়িত্ব হচ্ছে অন্য মুমিনের হক কথাকে প্রচার করা এবং অন্য মুমিনের বাতিল কিংবা খারাপ কোনো কথা আপনি দেখলে সাথে সাথে তাকে এহতেসাব দেয়া, তার কাছে গিয়ে পরামর্শ দেয়া। দরবার সম্পর্কে যদি কোনো ব্যক্তির কোনো ব্যক্তিগত কোশ্চেন থাকে আমি অনুরোধ করব আপনারা অবশ্যই পীর সাহেব হুজুর আছেন, তার বড় সাহেবজাদা আছেন, ছোট সাহেবজাদা আছেন, তাদের সাথে বসে কথা বলতেই পারেন, আপনি পরামর্শ দিতে পারেন। কিন্তু দরবার নিয়ে বিতর্ক সৃষ্টি করে এই ধরনের একটি দিনী মারকাজকে, মারকাজের পিছনে যারা লেগেছেন আমি মনে করি তারা তাদের শুভবুদ্ধির উদয় হোক, তারা কোনো ভালো নিয়তে এটা করেন নাই, অথবা যদি ভালো নিয়তেও করে থাকেন আপনি না বুঝে করেছেন। আসুন এ ধরনের কাজ থেকে আমরা বিরত থাকি। আমাদের উচিত হবে আমরা সকল সময় দরবার এবং ইসলামের খেদমত আঞ্জাম দিয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে দিনে কাজে সকল পীর মাশায়েখ হক্কানি আলেম ওলামা যে যেখানে আছেন সবার পাশে খেদমত করার তৌফিক দান করুক। আজকের আমি ভিডিওতে আর বেশি কথা বলবো না, শুধু সবাইকে ধন্যবাদ জানাবো যে আপনারা যারা আমার লাইভ ভিডিওটি শুনেছেন আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং বেশি করে প্রচার করার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।